নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে যে রেসিপিটি আজকে আমি নিয়ে এসেছি সেই রেসিপির মধ্যে আজকে আমি চুন ব্যবহার করেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চুন। আমরা পানের মধ্যে যে চুন খেয়ে থাকি সেই চুন। আর এই চুনটা আমি কিভাবে ইউজ করলাম এই রেসিপিতে, আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি এই চুনটাকে ব্যবহার করলাম। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আর একটা কথা বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আশা রাখি আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আপনাদের সাপোর্ট আমার একান্ত জরুরি। আমি তৈরি করেছি তালের খান্ডা। এই তালের খান্ডা রেসিপিটি অনেক দিনের পুরনো, মা দিদিমাদের করতে দেখেছি। চলুন, কি কি লাগবে আগে বলে দিই। লাগবে তালগোলা, এবং তালগোলাটা কিন্তু একটু ঘন হতে হবে, পাতলা হলে কিন্তু অসুবিধা হবে। তারপর নিয়েছি চিনি, চিনিটাকে আমি ডাস্ট করে নিয়েছি। আর তারপরে নিয়েছি নারকেল কোড়া, নারকেলটা নর্মালি কুড়িয়ে নিয়েছি। এরপরে নিয়েছি আমি চুন, যেটাকে আমি বলছিলাম যে চুন দিয়ে আমি এই রেসিপিটার মধ্যে আমি ইউজ করব চুন, সেই চুন, খাবার চুন। আর এই চুনটা কিন্তু পরিমাণ মতন ব্যবহার করতে হবে, কম বা বেশি হলে তাহলে কিন্তু আমাদের এই তালের এই খান্ডাটা ঠিক মতন তৈরি হবে না। আমি বাটির মধ্যে যে তালগোলাটা রয়েছে সেই তালগোলার মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। যদি কোনো রকম তালের আঁশ থেকে থাকে তাহলে ওই কাঁটা চামচের মধ্যে ওই তালের আঁশটা উঠে আসবে। তারপর আমি এই তালগোলাটাকে বাটির মধ্যে, একটা বড় বাটিতে আমি নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নেব নারকেল কোড়া, আড়াই টেবিল চামচ মতন আমি নারকেল কোড়ার মধ্যে মিশাবো। আর নেব যে চিনিটা যে ডাস্ট করে রেখেছি, আপনারা মিক্সিতেও করতে পারেন, শিলেও করতে পারেন। এই চিনি ডাস্টটা আমি নিয়ে নিলাম আড়াই টেবিল চামচ মতন। তারপর এই গোলাপ তিনটে জিনিসকেই আমি ভালো করে মেশাবো, এই চামচ দিয়ে আমি মেশাবো। ভালো করে মেশানোর পর তারপর আমি মেশাবো এই চুনটা। চুনটা এই তালের মধ্যে কি কাজ করবে জানেন? কাজ করবে জমানোর। আমি এই তালটাকে, এই খান্ডাটাকে জমাবো, একটা পাত্রের মধ্যে নিয়ে আমি জমাবো। এই চুনটা সেই জমানোর কাজটাই কিন্তু করবে। আমি কিন্তু চুন ছাড়া অন্য কিচ্ছু মেশাবো না, কিন্তু তালের মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে, এক চা চামচের 1/4, মানে চার ভাগের এক ভাগ। পরিমাণটা কিন্তু বুঝে নিন, চার ভাগের এক ভাগ। এরকম আমি এক বাটির মধ্যে তাল নিয়েছি, যা যা নামান নিয়েছি, তার মধ্যে আমি মেশাবো চা চামচের এক চামচের চার ভাগের এক ভাগ। বেশি নিলেও অসুবিধা, কম নিলেও অসুবিধা, আর চুনটা যেন ভালো হয়। চুনটা মেশানোর পর আমি একটা ফ্ল্যাট পাত্রের মধ্যে ট্রান্সফার করব। সে থালা হতে পারে বা ছড়ানো বাটি হতে পারে, সেটার মধ্যে সাথে সাথে ট্রান্সফার করব। চুনটাকে ভালো মতো প্রথমে মিশিয়ে নেব, মিশিয়ে নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে ঢেলে দেব। ঢেলে মোটামুটি আমি সমানভাবে বিছিয়ে দেব। দেখুন, আমি এই একটা ফ্ল্যাট টাইপের পাত্র নিয়েছি, তার মধ্যে আমি ঢেলে নিয়ে সমানভাবে বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পরে চারিদিক দিকে চামচ দিয়ে বা একটু ঠুকে ঠুকে আপনারা সেটাকে প্লেন করে দেবেন। প্লেন করে দেওয়ার পর এটাকে রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে, বাইরের টেম্পারেচারেই রাখতে হবে 2-3 ঘন্টা। এই দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু আমার এই তালটা অনেকটাই জমে যাবে, প্রায় 75%ই জমে যাবে, এবং এই চুনের চুনটাই কাজ করেছে জমানোর। তারপরে যতটুকু বাকি থাকবে এবং ভালো মতো যাতে আমি কাটতে পারি, তার জন্য আমি ঘন্টা তিনেক আরও আমি ফ্রিজারে রেখে দিলাম। দেখুন কত সুন্দরভাবে শক্ত হয়ে এটা রেডি হয়ে গেছে, এবং আমি কাটবো এটাকে। এবার তুলছি ছুরি দিয়ে সাইডটাকে কেটে নিয়ে, দেখুন কত সুন্দর শক্ত হয়েছে, যার জন্য আমি এইভাবে ছুরিটাকে ঢুকিয়ে কাটতে পাচ্ছি। এরপর আমি তুলবো, থালাতে ট্রান্সফার করব। থালাতে ট্রান্সফার করলাম, দেখুন কত সুন্দর শক্তভাবে এটা জমে গেছে। এটা জমার কারণ হচ্ছে চুনটা যে আমি মিশিয়েছি। চুন তালের মধ্যে পড়লেই একটা জমানোর কাজ করে। এরপর আমি এটাকে কাটবো, বরফি আকারে কাটতে পারেন কিংবা চৌকো আকারে কাটতে পারেন, যেমন ইচ্ছা আপনারা কেটে নিন। এটাকে বলে তালের খান্ডা। এই তালের খান্ডা রেসিপিটা অনেক দিনের পুরনো, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তাহলে আজকে আমি এখানেই রাখছি, ধন্যবাদ।